बुद्धदेव गुह करोना आक्रांत हुए हासपाताले भर्ती हुएछिलेन सुस्थ हुए बाड़ी फिरे एसेछिलेन परवर्तीते आबारो ओई करोना परवर्ती जटिलतार कारणे तिनि असुस्थ हुए पड़ेन एबं तार ताके हासपाताले भर्ती करानो हय रविवार रात 11:25 नागाद हृदरोगे आक्रांत हुए मृत्यु हलो ओई साहित्यिकेर। आमरा एकबार सरासरि हासपाताले दिकेओ नजर राखबो। आमादेर संगे रयेछेन आमादेर प्रतिनिधि नान्टु हाजरा। नान्टु, एई मुहूर्ते हासपाताल सूत्रे कि जानानो हच्छे? দেখো, এখনো পর্যন্ত কিন্তু তোমাকে বলে রাখি যে হাসপাতালে তার বাড়ির লোক গতকাল রাতে তারা যখন মৃত্যু সংবাদ পাওয়ার পরে তারা এসেছিল, কিন্তু এখনো পর্যন্ত তারা আসেনি হাসপাতালে। এবং আর কিছুক্ষণের মধ্যেই পরিবারের লোকজন এবং তার যারা ভক্ত তারা কিন্তু একে একে আসতে শুরু করবে। এবং আমরা যেটা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে গতকাল রবিবার রাত 11:25 নাগাদ কিন্তু এই বুদ্ধদেব গুহ তিনি মারা যান এবং শ্বাসকষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান এমনটাই আমরা খবর পাচ্ছি। এবং তোমাকে বলে রাখি যে গত এপ্রিল মাসে তিনি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তারপরে এই হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছিল এবং 33 দিন পর তিনি কিন্তু বাড়ি ফিরে যান। তারপরে দেখা যায় যে শ্বাসকষ্টজনিত সমস্যা এবং তার পাশাপাশি বার্ধক্যজনিত নানা সমস্যা দেখা দেয় এবং তারপরে ফের কিন্তু তাকে এই বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তারপরে গতকাল রাতে কিন্তু তার মৃত্যু হয় 11:25 নাগাদ। এবং এই মুহূর্তে হাসপাতাল চত্বরে কিন্তু এখনও পর্যন্ত পরিবারের লোকজন আসেননি এবং ভক্তরাও আসেনি এবং পরিবারের লোকজনরা হাসপাতালে আসার পরেই তার এই মৃতদেহ নিয়ে তার এই যে মরদেহ সেই তাদের কি তারা কিভাবে সৎকার করবে, কোথায় কোথায় সেই মরদেহ নিয়ে যাওয়া হবে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেই সমস্ত কর্মসূচি কিন্তু ঠিক হবে এমনটাই আমরা জানতে পারছি। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ রবিবার রাত 11:25 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় এবং কয়েক মাস আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন। প্রায় এক মাস লড়াই করেছিলেন তিনি, তবে আবারও শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়েছিল তার, কোভিড পরবর্তী জটিলতা এবং তার জন্যই শ্বাসকষ্ট, এমনটাই প্রাথমিকভাবে এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। এবং এরপরই কোভিড পরবর্তী জটিলতা থেকেই হৃদরোগে আক্রান্ত হন এবং প্রয়াত হন এই সাহিত্যিক। মাধুকরি, কোজাগর, কোয়েলের কাছে, হলুদ বসন্ত, খেলা যখন, কিংবা ঋজুদা, অরণ্য এবং প্রকৃতির কাছাকাছি থাকা এই মানুষটির অসংখ্য রচনা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছে। নিবিড় ভালোবাসার সংগ্রাম তার একাধিক উপন্যাসেও ধরা পড়েছে। 1977 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এই সাহিত্যিক এবং পুরাতনী গানেও তিনি ছিলেন সমান দক্ষ। কৃতি চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ছিলেন এবং তার মৃত্যুতে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি। এবং আমাদের প্রতিনিধি নান্টু এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন এবং নান্টু যেমনটা জানাচ্ছিলেন যে পরিবারের সদস্যরা এখনও পর্যন্ত হাসপাতালে এসে উপস্থিত হননি, আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে আসবেন পরিবারের সদস্যরা। তার অসংখ্য যে গুণমুগ্ধ ভক্তরা রয়েছেন তারা একে একে হাসপাতালে আসবেন, এখনও পর্যন্ত যে খবর এসে পৌঁছচ্ছে হাসপাতাল সূত্রেও যেটা জানতে পারা যাচ্ছে। এবং করোনা আক্রান্ত হয়ে যখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত এপ্রিল মাসে, দীর্ঘ এক মাস তিনি লড়াই করে অবশেষে বাড়িও ফিরে এসেছিলেন। এবং সকলেই হাসপাতালের তরফ থেকেও যেটা জানানো হচ্ছিল যে সকলেই আশা করেছিলেন যে তিনি এবারও হয়তো সুস্থ হয়ে যাবেন, কিন্তু প্রয়াণ হলো এই সাহিত্যিকের, স্বনামধন্য এই লেখকের। রবিবার রাত 11:25 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার, প্রয়াণ হয় তার। এবং তার প্রয়াণের সঙ্গে সঙ্গে সাহিত্য জগতে অপূরণীয় যে ক্ষতি হলো, নক্ষত্র পতন সাহিত্য জগতের বলাই যায় সাহিত্যিক বুদ্ধদেব গুহর প্রয়াণে। রবিবার রাত 11:25 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় এবং কয়েক মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে যাবার পরও যেটা জানা যাচ্ছে যে কোভিড পরবর্তী কিছু জটিলতা দেখতে পাওয়া যায়, তার শারীরিক সমস্যা তৈরি হয়, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই হাসপাতালে তাকে পরবর্তীতে ভর্তিও করানো হয় এবং কোভিড পরবর্তী জটিলতা থেকেই প্রয়াণ হয় সাহিত্যিকের। আমরা আবারও নান্টুর কাছে যাব। নান্টু, চিকিৎসকেরা কিছু জানাচ্ছেন? দেখো, আমরা গতকাল রাতেই হাসপাতালের সূত্রে যেটা খবর পেয়েছিলাম যে
তিনি কিন্তু জবে থেকে ফেরবো করোনা আক্রান্ত হওয়ার পরে বাড়ি ফিরে যাওয়ার পরে যখন শ্বাসকষ্টজনিত সমস্যা এবং তার পাশাপাশি বার্ধক্যজনিত যে নানান সমস্যায় তাকে আক্রান্ত করেছিল এবং তারপরে যখন তাকে ভর্তি করা হয় সেই সময় কিন্তু চিকিৎসকদের একটি টিম গঠন করে তার চিকিৎসা চলছিল এবং অবশেষে গতকাল রাতেই কিন্তু তার হার্ট অ্যাটাক হয় এবং সেই হার্ট অ্যাটাকের ফলেই কিন্তু তার মৃত্যু হয় এমনটাই আমরা জানতে পারছি এবং সেটা 11:25 নাগাদ। শুধু হার্ট অ্যাটাক নয়, তার পাশাপাশি তার কিন্তু আরও সমস্যা ছিল, যে শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে তাকে তাকে গ্রাস করছিল এবং গতকাল রাতে সেই হার্ট অ্যাটাকের ফলেই তার মৃত্যু হয়েছে এমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে হাসপাতালে কিন্তু এই মুহূর্তে গতকাল রাতে যখন মৃত্যুর সংবাদ পায় তখন পরিবারের যারা সদস্য তারা কিন্তু হাসপাতালে এসেছিলেন এবং হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বলে এবং তারা বাড়ি ফিরে যান এবং আমরা যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিবারের লোকজন এবং অগণিত যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে এই হাসপাতালে আসতে শুরু করবেন এবং হাসপাতালে আসার পরেই পরবর্তী যে কাজ তার শেষ শ্রদ্ধা জানানো, কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে তাকে, সেই সমস্ত যে তালিকা সেই তালিকা তৈরি করা হবে এবং যেখানে যেখানে নিয়ে যাওয়া হবে শেষ শ্রদ্ধার জন্য সেই সমস্ত নিয়ম কানুন মেনে সমস্ত কিছুই করা হবে এমনটাই আমরা জানতে পারছি। ধন্যবাদ নান্টু, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ পরেই কিন্তু তার পরিবারের সদস্যরা তারা হাসপাতাল চত্বরে আসবেন, শেষকৃত্য প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এই স্বনামধন্য সাহিত্যিক লেখককে, কিন্তু সেই সমস্ত আশঙ্কা কাটিয়ে তিনি সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন। তবে রবিবার আর শেষ রক্ষা হলো না, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। রবিবার রাত 11:25 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।